ওকে, আমরা আজকে দেখব এই ক্যাপশন সেকশনটা। ক্যাপশন সেকশনের আন্ডারে মূলত রয়েছে এখানে আমাদের বৃহৎ কোনো যদি ডকুমেন্ট হয়, এখানে অনেকগুলো পিকচার আমাদের এড করতে হয়, অনেকগুলো গ্রাফ এড করতে হয়, এই গ্রাফের আন্ডারে বা অনেকগুলো টেবিল আমাদের এড করতে হয়, গ্রাফ টেবিল এবং পিকচার সব কয়টা মিলিয়ে আমরা এইভাবে পিকচারের নিচে সাধারণত একটা সিরিয়াল নাম্বার বা এই পিকচারকে লিঙ্ক করা যায় এমন কোনো কিছু দিয়ে থাকি। মূলত এইভাবে লিঙ্ক করার জন্য আমরা পিকচার ওয়ান এবং টেবিল ওয়ান এই টাইপের কোনো কিছু যখন অ্যাড করি সেটাকেই বলি আমরা মূলত ক্যাপশন। এই ক্যাপশনগুলো দিয়ে আমরা কোনো একটা ডকুমেন্টকে উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে খুব সহজেই কোনো একটা জায়গায় ক্লিক করে, যেমন আমি যেখানে যেটা করেছি এখানে এই যে বিলোতে যাই, আমি আমরা যদি ক্লিক করি কন্ট্রোল প্লাস ক্লিক, তাহলে গেলেই আমাদের বিলোর আন্ডারে যে যে গ্রাফটার লিঙ্ক আপ করা আছে সেটাতে নিয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা ক্যাপশন দিয়ে খুব সহজেই বড় কোনো ফাইলকে এডিট করতে পারি বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি।